সবকিছুর মাঝে ডিপ থেকে ফাঁদে পড়ে বেটাও। খোলামেলা পোশাকে রশ্মিকার ভিডিও ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওতে রশ্মিকা ছিলেন না, ডিপ ফেক এআই ব্যবহার করে অন্যের শরীরে বসানো হয়েছিল রশ্মিকা মান্দার মুখ, যা নিয়ে প্রথম সরব হয়েছিলেন বিগ বি। শুধু রশ্মিকা নন, ডিপ ফেকের ফাঁদে পড়েছেন আলিয়া ভাট, কাজল ও ক্যাটরিনা।